গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আর একটা নতুন দিন স্টার্ট করলাম তোমাদের সাথে। তো দিনটা ভালো কাটুক সবার, আজ আমারও কাটুক, তোমাদের সবার ভালো কাটুক আজকের দিনটা। অ্যান্ড একটা কথা, যে কালকে ভিডিওটা তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এইভাবে আমার পাশে থাকো সবসময়। অ্যান্ড ইয়া, আজকে না অ্যাকচুয়ালি আমি ছুটি পেয়েছি, তো ভাবলাম যে যা যা কাজ আছে সেগুলো করে নেব। তো থাকো আমার সাথে, দেখো আমি আজকে কোথায় কোথায় যাচ্ছি, কিছু কিছু কাজ আছে অ্যাকচুয়ালি আজকে, তো সেগুলো করে নেব। অ্যান্ড এখন যা তা বলছি আর কি, অ্যান্ড এখন আমি যাবো রান্নাঘরে, কারণ মাসি আমাকে বলছিল যে আজকে কিছু একটা বানাবে। মাসি না মানে ইউটিউবে সারাদিন রান্নাবান্না দেখতে থাকে, তো কালকে হয়তো কিছু একটা দেখেছিল, তো ওইটা বললো, সকালে উঠে বললো যে আজকে এটাই বানাবো। আমরা বললাম ঠিক আছে বানাও, খাই তো কিছু টেস্ট করে দেখি। তো এখন যাবো রান্না করে দিয়ে দেখবো মাসি কি বানাচ্ছে, এক্সাইটেড। চলো আচ্ছা, তুমি ফুলকপি পরোটা, আচ্ছা তো দেখি ফুলকপি পেঁয়াজ কুচি দিয়ে, ঠিক আছে। তো মাসি বানাচ্ছে আজকে ফুলকপি পরোটা। অ্যাকচুয়ালি মাসি ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, তো ক্যামেরাতে আসেনি। ফুলকপি পরোটা কীভাবে বানাচ্ছে সেটা তোমাদেরকে আমি পরে বলে দেবো, আমি জানি না, জিজ্ঞেস করে তোমাদেরকে পরে বলে দিচ্ছি কীভাবে ফুলকপি পরোটা বানাবে, ঠিক আছে। তো থাকো আমার সাথে। আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, চলো, খুব ইন্টারেস্টিং জিনিস, খুব সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো, দেখবে। এই যে এই হলো সেই সুন্দর জিনিসটা, আমাদের ঘরের রাজকুমার বলতে পারো, ওর নাম হলো শ্যাডো। সবাইকে হাই বলে দাও, এই যে হাই বলছে শ্যাডো তোমাদেরকে সবাইকে। ফাইনালি আজকের ওয়েদারটা একটু ভালো, মানে এই দুদিন এত মেঘলা ছিল না, মানে কিছুই ভালো লাগছিল না, বাট আজকে রোদ উঠেছে ফাইনালি, ভাল লাগছে ভীষণ। আর কি বলবো, মানে কি নিউ ব্লগার, তো ব্লগার সেভাবে বলবো না নিজেকে, মানে নিউ ব্লগিং স্টার্ট করলাম, তো সেইভাবে কিছু খুঁজে পাই না। এই যে দেখো আবার সেই কথা আটকাচ্ছে আমার, তো থাকো আমার সাথে। আর ভীষণ রোদরে, মানে আমাদের না একটা প্রবলেম আছে মানুষের, মানে রোদ উঠলেও প্রবলেম, আমাদের মেঘলা থাকলেও প্রবলেম, দেখলে দুষ্টু বাচ্চা একটা, দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা, এটা দুষ্টু। এতে পাশে পাশে বাচ্চা একটা এসছে, এটা দেখে শ্যাডোর রিয়াকশনটা দেখো তো, শ্যাডো অ্যাকচুয়ালি কান্নাকাটি করছে, কারণ ও মানে এখন চাই, বাচ্চারা চাই, ওর চাই, ও খেলবে আর কি ওর সাথে, তো ওকে দেওয়া তো পসিবল না বাচ্চাটা, অন্য কিছু হলো ঠিক আছে দিয়ে দিতাম। তো এই চলে আর কি সারাদিন ও শ্যাডোকে নিয়ে আমাদের এইভাবেই চলতে থাকে, দিনটা কেটে যায়। তো শ্যাডো আসা কিভাবে আসলো আমাদের বাসায়, কেন আসলো, সেই স্টোরিটা তোমাদেরকে আমি পরে বলবো। তো আমি এসে দেখলাম যে রান্নাটা এখনো একটু বাকি আর কি, পরোটা বানানো বাকি, তো ভাবলাম যে ততক্ষণ তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে নিই, কী করে মাসি বানিয়েছে জিজ্ঞেস করে এসেছি আমি। তো কী করবে, আমি ভাবছি যে অনেকে জানতে পারো ফুলকপি পরোটা কী করে বানায়, কিন্তু যারা জানো না ওদেরকে বলছি কী করবে, ফুলকপিটা কুড়িয়ে সেটাকে একটা পুর বানিয়ে নেবে, যেমন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটা পুর বানিয়ে নেবে। অ্যান্ড একটা এটা কথা মনে রাখবে যে পুর বানানোর সময় লবণটা লাস্টে দেবে, যাতে জল না ছেড়ে যায়, তাহলে পরোটাটা একটু ভালো হবে না। দেন তারপর তো যেভাবে আমরা আলু পরোটা বানাই বা যে কোনো পরোটা বানাই, তুমি সেই ময়দার লিচির মধ্যে সেই পুরটা ভরে তারপর জাস্ট পেলে ভেজে খেয়ে নিতে পারো, যা ইচ্ছা, সস দিয়েও খেতে পারো, কেউ দই দিয়েও খেতে পারো, যা যেটাতে ভালো, কেউ সবজি বানিয়ে। তো দেখি ট্রাই করো, আমার ফার্স্ট টাইম আমি ইসে পরোটা, ফুলকপি পরোটা ফার্স্ট টাইম ট্রাই করছি আজকে, অন্য পরোটা খেয়েছি বাট ফুলকপিটা কোনোদিন খাওয়া হয়নি। তো আজকে মাসি বানাচ্ছে, তো আজকে খেয়ে দেখবো যে কেমন, তাও তোমাদেরকে জানাবো যে কেমন খেতে। ব্রেকফাস্ট রেডি, এখন আমরা সবাই খেতে বসে যাব। Close
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি আর মা বেরিয়ে পড়ছি, কারণ ভিডিওর ফার্স্টে তোমাদেরকে বলেছিলাম আজকে একটু কাজ আছে, তখন আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে, সাথে থাকো। ফাইনালি ঘরে চলে এসেছি আমি, কাজ টাজ করে ব্যাংকে চল, ব্যাংকে একটু কাজ ছিল। তো আসার সময় রাস্তায় এরা কতগুলো ফুল দেখেছিলাম, এত পছন্দ হলো ফুলটা দেখি আমি আমা কিনে নিয়েছি। এখন আমার মা গাছ লাগাবে, এখানে গাছ লাগানো শেষ, আমি তোমাদের গাছগুলোকে দেখি। ব্লগটা এখানেই শেষ করছি, এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বাই বাই।